কবে তুমি রবীন্দ্রনাথের গান সীমার মাঝে এক অসীমের ঐশ্বর্য, আর এই নিরন্তর ঐশ্বর্যের মাঝখানে আমাদের প্রত্যেক দিনের অবগাহন। সেই সুরের ছন্দে তোলায় আমাদের হৃদয় যখন দুলে ওঠে, আমাদের মন যখন পুলকিত হয়, বিকশিত হতে চায়, তখনই মনে হয় রবীন্দ্রনাথের গান আমাদের হৃদয়কে ছুঁয়ে ছুঁয়ে যায় বারবার, নানা রূপে, নানাভাবে, নানা রঙে। আজকে আমাদের সঙ্গে যিনি স্টুডিওতে রয়েছেন তিনি তনামি রায়, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। আমরা কোন গান দিয়ে শুরু করবো আমাদের পর্ব? সকল গর্ব দূর করি দিব, তোমারও গর্ব ছাড়িব না। পূজা পর্বের গান শুনে নিই আমরা গান। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না।
এই যে এক অনন্ত ঐশ্বর্যের কাছে তিনি বারবার করে মাথা নত করেন, নিজের সমস্ত অহংকার সমস্ত গর্ব তিনি ধুলায় মিলিয়ে দিতে চান, কিন্তু তার জন্য তিনি গর্ববোধ করেন। তিনি তার প্রেমিক হতে পারেন, হতে পারেন ঈশ্বর। রবীন্দ্রনাথের পূজা প্রেম মিলেমিশে একাকার হয়ে যায়, তার সঙ্গীতের ভাবের মূর্ছনায়। আমরা পরের কি গান শুনব? আকাশ জুড়ে শুনিন ওই বাজে তোমারই নাম সকল তারার মাঝে, আরেকটি পূজা পর্যায়ে। হ্যাঁ, শুনিন। আকাশ জুড়ে শুনিন ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিন ওই বাজে, ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিন ওই বাজে, ওই বাজে। যে বিহাগ রাগ, আবার কোথাও যেন বাউলের সুর মিলেমিশে যাচ্ছে। কবি যখন লিখছেন তখন তার 57 বছর বয়স এই গানটি। এই সকলের মাঝে আকাশ থেকে শুরু করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, মহাব্রহ্মাণ্ড, তার মাঝখানে তিনি তার নাম শুনতে পাচ্ছেন। এখানে কোথাও যেন মনে হচ্ছে কবির মধ্যে এক নারী সত্তা কাজ করছে এবং তিনি যেন তার পরম প্রিয় পুরুষকে পেতে চাইছেন। এটাও এক অর্ঘ্য সাজিয়ে তার কাছে সম্পূর্ণভাবে আত্মনিবেদনের কথা। আমরা এভাবেই রবীন্দ্রনাথের পূজা পর্বের গানগুলো মনে হয় মহত্ত্ব প্রকাশিত হয় তার গানের বাণীর মধ্যে দিয়ে। এবারে গান রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি।
আরেকটি পূজা পর্যায়ের গান খাম্বাজটাকে মনে হয় শুনেনি গানটি। কবি যখন 48 বছর বয়স তখন তিনি এই গান রচনা করলেন। মূলত আমরা তো জানি যে রবীন্দ্রনাথ একেবারে এক ব্রহ্ম পরিবারে বড় হওয়ার জন্য ব্রহ্মসঙ্গীতের মধ্যে তিনি বড় হয়েছেন। তা মূলত এটা ব্রহ্মসঙ্গীত, তারপরে এটা পূজা পর্বে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের গানগুলি যখন বিভিন্ন পর্বে অন্তর্ভুক্তকরণ হচ্ছে তখন অনেক ব্রহ্মসঙ্গীতই কিন্তু পূজা পর্যায়ের গানের মধ্যে অন্তর্ভুক্তকরণ করা হয়েছিল। তখন রবীন্দ্রনাথকে গান গাইতে হতো, তখন গায়ক রবীন্দ্রনাথ মনে হয় অনেক বেশি সক্রিয় ছিলেন, বিশেষ করে এই উপাসনার সময়। এই ধরনের গান মনে হয় সেভাবেই কখনো রচিত হয়েছিল যে উপাসনা পর্বের আগে বা পরে গাইবার জন্য। অসাধারণ একটি গান শুনলাম, এর পরবর্তী আমরা কি গান শুনবো? তোমার কাছে বর মাগি, বা মরণ হতে যেন যাগি, গানের সুরে গানের সুরে। তোমার কাছে এবার মা
আমরা এই পর্বে পূজা পর্যায়ে রবীন্দ্রনাথের গান নিয়ে আছি, আমরা পরবর্তী গানে যাব। এবারের গান কোন গান শুনবো আমরা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। শুনে নি গানটি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে, চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে, যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাই। আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন ছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমাদের কোনো এক জায়গায় গিয়ে দাঁড়াতে হয়, তাই রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান নিয়ে আমরা এতক্ষণ ধরে উপস্থিত ছিলাম। আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন তনামী রায়, তাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের কাছে তার গান পৌঁছে দেওয়ার জন্য। এবং প্রত্যেক পর্বের মতো এবারও যন্ত্রণার সঙ্গে ছিলেন অনির্বাণ দাস এবং তবলা সহযোগিতা রানা সরকার। বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী পর্বে, অবশ্যই রবীন্দ্রনাথের গান নিয়ে। আজই প্রণমী তোমার অনুষ্ঠানে ভালো থাকুন সকলে। শেষ করছি আজকের মতো।